গ্রুপে সম্মানিত ওমান প্রবাসী প্রশ্ন করেছেন আমি আমার ফিতিটা দেশে আদা করে থাকি আর আড়াই কিলো চাউল দিয়ে আদা করে থাকি যে পদ্ধতিতে আমি আদা করি সেটি আমার জন্য বৈধ হচ্ছে কিনা বা সঠিক হচ্ছে কিনা বিষয়টি স্পষ্ট করলে উপকৃত হব আলহামদুলিল্লাহ ওকেফা ওসালাম আলহাদ কল فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات راهو أبو داود نبي صلى الله عليه وسلم تكاد حدث بني تهرات زكاة الفطر اتي فرض اكتب এটি ফরজিবাদ রোজাদারের রোজা রোজার পবিত্রতার জন্য তাতে যে অন্যায়গুলো হয়ে যায় বাড়াবাড়ি অথবা সীমালঙ্ঘন সীমা লঙ্ঘন হয়ে যায় সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য এবং এটি গরিব মিস্কিনদের খাদ্যস্বরূপ অন্য বর্ণতা এসেছে স আমিন তামরিন ও স আমিন শাহীর আল্লাহ নবী খাদ্যদ্রব্যগুলো বর্ণনা করেছেন যে এক স পরিমাপ সেটি খেজুর অথবা জব এইভাবে আল্লাহ নবীর নাম উল্লেখ করাছেন আর জাকাতুল ফিতার আদা করতে হয় নামাজের পূর্বে আল্লা নবী যেহেতু স্পষ্ট করেছেন যে ব্যক্তি নামাজের পূর্বে জাকাতুল ফিতির আদা করবে সেই জাকাতুল ফিতির জাকাতুল ফিতির হিসেবে ফরজ ইবাদাত হিসেবে গণ্য হবে আর যে ব্যক্তি পরে আদা করবেন সেটি সাধারণ দান হবে এই জন্য আমরা বলবো জাকাতুল ফিত যেখানে আমরা আদা করি না কেন সেটি আমার নামাজের পূর্বে হতে হবে কেউ যদি প্রবাস থেকে স্বদেশে দিতে চান এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো নিজ স্থানে দেওয়া কেননা এটি মিসকিনদের খাদ্য হিসেবে আল্লাহ আল্লা হতালা নির্ধারণ করেছেন অতএব আপনি যে এলাকাতে রয়েছেন সেখানে মিসকিনরা রয়েছে তাদের হক হলো যে তাদেরকে আপনি এ খাদ্য দেবেন আর কোনো কারণবশত যদি ওই এলাকাতে কোনো মিসকিন না থেকে থাকে এবং সে অর্থ অথবা সে জাকাতুল ফিতির যদি অন্য কোথাও ট্রান্সফার করা হয় তাহলে সেটি প্রয়োজনবশত বৈধ হতে পারে এই জন্য আমরা পরামর্শ দেব আপনি যেখানে রয়েছেন সেখানে জাকাতুল আদা করবেন আর যদি এমনটি হয় যে নেওয়ার কেউ নাই তাহলে আপনি দেশেও সেটি আদা করতে পারেন তবে খেয়াল করতে হবে আপনার নামাজের পূর্বে সেটি আদা করতে হবে কেন আল্লাহ নিয়ে বলেছেন মান আদা হা কবল যে ব্যক্তি নামাজের পূর্বে আদা করলো ফাহিয়া জাকাত বোলা সেটি বৈধ বা গৃহীত জাকাত হিসেবে আল্লাহর দরবারে গ্রহণ হবে বাকি থাকলো কতটুকু আমরা দেব আমরা উল্লেখ করেছি স আমিন তামরিন আল্লাহ নবী এক সব রিমাপ কথা বলেছেন এই জন্য এক হতে হবে যেটি পনে তিন কিলো কিলোর হিসাবে পনে তিন কিলো আর কেজির হিসাবে আড়াই কেজি আড়াই কেজি যদি হয় তাহলে সেটি যথেষ্ট হবে কেননা আল্লাহ নবী স্পষ্ট বর্ণনা করেছেন স আমিন এইভাবে এমনকি আবু সাঈদ খুদির আবু সাঈদ খুদির রজিউল্লা তালহ তিনি বর্ণনা করেছেন আসার এসেছে কুন্না স আমিন তাম যে আমরা আল্লাহ নবীর সময়ে আল্লাহ নবীর জামানাতে আমরা পরিমাপ এক খাদ্য দিতাম তামরিন পরিমাপ খেজুর এক অথবা 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 জব স এক একশো পরিমাপ কিশমিশ দিতাম এটি আবু সাঈদ রদিউল্লা তাল একটি ভাষ্য এই জন্য আমরাও খাদ্য দরব দেব যদিও কেউ কেউ টাকা দিয়ে জাকাতুলফিদের আদা করার চেষ্টা করেন এক্ষেত্রে গলাম বলেছেন সেটি যদিও আদায়ের ক্ষেত্রে আদায় হবে তবে পরিপূর্ণ শূন্যতের অনুসরণ হবে না এই জন্য শূন্যতের অনুসরণের জন্য একশ এক পরিমাপ খাদ্য দিতে হবে যে খাদ্য আমি গ্রহণ করি আর নিজ স্থানে দেওয়া এটি অতি উত্তম ওল্লাহ তাল আলম